নমিনেশন উজ্জ্বলের লাস্ট ডেট ছিল এবং সেই পরিসংখ্যান অনুযায়ী আমাদের এই তার মধ্যে আমাদের 20 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদে বিজয়ী হয়েছেন। আর ভোট স্বাগত, আপনারা জানেন যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে 11 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত নমিনেশন গেছে। আর আমরা দলীয় তরফ থেকে আপনারা জানেন যে আমরা 12 সদস্য বিশিষ্ট একটা নির্বাচন ম্যানেজমেন্ট কমিটি আমরা বানিয়েছিলাম আমাদের দলের শীর্ষস্থানীয় নেতৃত্বদের নিয়ে, এবং আমরা একটা রোবাস্ট ডেমোক্রেটিক এক্সারসাইজ করেছি যার মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের 6370 সিটে সমিতির 235 এবং জেলা পরিষদের 116টা সিটে আমরা প্রার্থী চয়ন করেছি। এবং এটা আমার মনে হয় যত রাজনৈতিক দল আছে কারাই এত বড় একটা এক্সারসাইজ করার মতো সক্ষমতা আজকের দিনে নেই। আর আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েতে 22 তারিখের পরে যে আমরা চিত্র পেয়েছি তাতে আমরা প্রায় 71% সিট আমরা 3 পর্যায়ে ত্রিস্তরীয়তে গ্রাম পঞ্চায়েতে সমিতিতে এবং জেলা পরিষদে প্রায় 71% আমরা আনকন্টেস্টেডভাবে জিতেছি। এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় রাজ্য সভাপতি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যাদের সুদক্ষ নেতৃত্বে আমরা আজকে এই নির্বাচনের হওয়ার আগেই এত ব্যাপক একটা জয়ে আমরা আমরা জয় পেয়েছি। এবং আমি অনুরোধ করব আমাদের রাজ্য সভাপতিকে আমাদের এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে যারা সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছে তাদের অ্যাড্রেস করার জন্য আছেন। আমার সঙ্গে আমার রাজ্য নেতৃত্বরা এখানে উপস্থিত আছে, আমি আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে জানেন যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হচ্ছে, আগামী 8ই আগস্ট নির্বাচন হবে এবং 12ই আগস্ট তার ফলাফল ঘোষণা হবে। গত 18 তারিখে মনোনয়নপত্র দাখিলের শেষ লগ্ন ছিল এবং 22 তারিখে তার ফাইনাল পাবলিকেশন অর্থাৎ নমিনেশন উজ্জ্বলের লাস্ট ডেট ছিল। এবং সেই পরিসংখ্যান অনুযায়ী আমাদের এই রাজ্যে প্রায় 6370টা গ্রাম পঞ্চায়েতের আসন রয়েছে, টোটাল গ্রাম পঞ্চায়েত রয়েছে 605 আর আসন সংখ্যা রয়েছে 6370। তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের গ্রাম পঞ্চায়েতে প্রায় 4704 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং কনটেস্ট হবে যেখানে নির্বাচন হবে গ্রাম পঞ্চায়েতে 1666। পঞ্চায়েত সমিতি আপনারা জানেন 35টা পঞ্চায়েত সমিতি রয়েছে, তার মধ্যে আমাদের আসন সংখ্যা এই পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 423 এবং আনকনটেস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে 244 জন এবং ভোট হবে 179টা আসনে এই পঞ্চায়েত সমিতিতে নির্বাচন সংগঠিত হবে। জেলা অনুরূপভাবে জেলা পরিষদ আপনারা জানেন 8টি জেলা, 8টি জেলার মধ্যে আসন সংখ্যা রয়েছে 116, তার মধ্যে আমাদের 20 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদে বিজয়ী হয়েছে আর ভোট হবে 96 জনের মধ্যে সেখানে ভোট হবে। তো টোটাল আমরা যদি জানি যে আমাদের 605টা জিপির মধ্যে আমরা প্রায় 409টা জিপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে এবং আমাদের 35টা পঞ্চায়েত সমিতির মধ্যে 20টা পঞ্চায়েত সমিতিতে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিজয়ী হয়েছে। তার জন্য আমি আমাদের কার্যকর্তাদের এবং যারা বিজয়ী হয়েছেন এবং আমাদের যারা গণদেবতা ভোটার তাদের প্রত্যেককে ত্রিপুরাবাসীকে এই জয়ের জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে প্রশ্ন থাকতে পারে যে আপনাদের মধ্য থেকে প্রশ্ন থাকতে পারে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এত পার্সেন্টেজ বিজয়, এত পঞ্চায়েতে বিজয়, তার প্রেক্ষাপট কি? আপনারা জানেন যে সদ্য আমাদের লোকসভা নির্বাচন হয়েছে, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যে রেজাল্ট হয়েছে
সেটাও আপনাদের আপনারা জানেন, তবুও আমি আবার সেটা পুনরায় আপনাদের সামনে রাখছি। ইফ সিটে আমাদের প্রার্থী কৃতি দেবী দেববর্মন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী, প্রায় 68.47% ভোট সেখানে পেয়েছে। সেখানে সিপিএম এর প্রার্থী 25.59% ভোট মাত্র পেয়েছে। আর ওয়েস্ট সিটে, যেখানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রার্থী হয়েছিলেন, সেখানে বিজেপি পেয়েছে 72.67%, এবং সেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ভোট পেয়েছে মাত্র 22.24%। অর্থাৎ এই যে রেজাল্ট, এই রেজাল্ট প্রমাণিত করে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষ হয়েছে। কেন মানুষ হয়েছে? কারণ ভারতীয় জনতা পার্টি এই ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রের নরেন্দ্র মোদীজির সরকার, আর রাজ্যে ভারতীয় জনতা পার্টির মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীর জন্য যে সংকল্প নিয়ে কাজ করছে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য, তার নিরিখে দাঁড়িয়ে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। আজকে ডেভেলপমেন্ট ইস্যুতে, আজকে আমরা জানি যে ত্রিপুরা রাজ্য ছোট্ট রাজ্য, সেখানে আরবান এবং রুরালে মিলিয়ে প্রায় 4 লক্ষের উপর গরিব পরিবারে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা যদি করে থাকে, একমাত্র ভারতীয় জনতা পার্টি করেছে। প্রত্যেকের বাড়িতে শৌচালয়, পাকা শৌচালয়ের ব্যবস্থা যদি করে থাকে, ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক জল, প্রত্যেক গ্রামে জল জীবন মিশনের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার কাজ যদি করে থাকে, ভারতীয় জনতা পার্টি করেছে। প্রত্যেক জায়গায় মানে আমাদের যে সামাজিক ভাতা, যেটা 700 টাকা ছিল সেটাকে 2000 টাকা করার কাজ যদি করে থাকে, ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আপনারা জানেন যে নরেন্দ্র মোদীজি সরকার গরিবদের 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায়ভার আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাঁধে তুলে নিয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে ত্রিপুরা রাজ্যে 2011 সালে যখন সেন্সাস হয়েছিল, সিপিএম এর কমিউনিস্টের সরকার ছিল, আর তখন স্বজন পোষণ নীতির কারণে তাদের এলসিএম, ডিসিএম, সিসিএম, তাদেরকে বিপিএল এর আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ প্রকৃত যারা গরিব তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাই তাদেরকে একটা বৃহৎ অংশ সেই আয়ুষ্মান কার্ড থেকে বঞ্চিত হয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি চিন্তা করলেন যে না, তাদেরকে বাদ দেওয়া যাবে না, তাই উনি মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে তাদেরকে সেই 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায়ভার রাজ্য মুখ্যমন্ত্রী উনি কাঁধে তুলে নিয়েছেন। অর্থাৎ এই যে ডাবল ইঞ্জিনের সরকার, যেইভাবে গ্রামীণ এলাকায় এবং পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল যোগাযোগ ব্যবস্থার যেভাবে উন্নয়ন হয়েছে, তাতে মানুষের মধ্যে একটা আস্থা জুগিয়েছে যে না, আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। পিডিএস সিস্টেম, আজকে রেশন শপে বিনা পয়সায় চাল দেওয়া থেকে শুরু করে আজকে রেশন শপের মাধ্যমে চিনি, মুসুরি ডাল, সয়াবিন তেল, চাপাদা, এগুলি প্রদান, মানে ন্যায্য মূল্যে ক্রয় করার ব্যবস্থা আমাদের গরিব মানুষদেরকে করে দিয়েছে আমাদের রাজ্য সরকার। তার উপর আস্থা রেখে মানুষ একটাই চিন্তা করে যে না, এই তার জন্যই মানুষ ভারতীয় জনতা পার্টির পূর্ণ আস্থা রয়েছে, তাই ভারতীয় জনতা পার্টিকে গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে। এই পঞ্চায়েত নির্বাচনেও বিরোধী দল যে অভিযোগ করছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হয়েছে, তা তো তার ব্যর্থতা, কারণ অনেক জায়গায় তো কনটেস্টেন্ট হচ্ছে। আজকে কৈলাসহর, কদমতলা, গৌরনগর ব্লক, কুমারঘাট ব্লক, ঋষ্যমুখ ব্লক, বিসিনগর ব্লক, বিভিন্ন জায়গায় আজকে নির্বাচন হচ্ছে। তো তারা যদি প্রার্থী দিতে পারে, বিভিন্ন জায়গায় তারা প্রার্থী দিতে পারে না, তাদের সাংগঠনিক দুর্বলতাটাকে প্রকাশ করার চেয়ে তারা শাসক দলের উপর মিথ্যা আরোপ দিয়ে তারা এই নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। সেটা মানুষ তাদেরকে মেনে নেয়নি। আমরা দেখেছি মোহনপুরে প্রার্থী হয়েছে কংগ্রেস সিপিএম, বিশাখপুরে প্রার্থী হয়েছে, মোহনপুরে প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে বিডিও অফিসে তারা কোন দলের, তারা সিপিএম এর যে অ্যানেক্সার ফর্ম দিতে পারে, পার্টি সিম্বল, সেই কংগ্রেস সিপিএম দিতে ব্যর্থ হয়েছে। তার জন্য কি ভারতীয় জনতা পার্টি তাই বিশাখপুরে প্রার্থী দিয়েছে? টাকার বিনিময়ে আমাদের কাছে ফুটেজ রয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে, তারা পরবর্তী সময়ে অস্বীকার করছেন যে আমাদেরকে টাকা দেওয়ার কথা ছিল, আমরা মনোনয়ন জমা দিয়েছি, আমাদের টাকা দেয়নি, তাই আমরা মনোনয়ন পত্র প্রত্যাহার করছি। তো তাদের সাংগঠনিক দুর্বলতা, তারা
যেভাবে সাংগঠনিক দুর্বলতা তাদের এটা উঠে এসছে পরিষ্কার চিত্র, তো তারা সেখানে ব্যর্থ হয়েছে, তার দায়ভার কি ভারতীয় জনতা পার্টি নেবে? মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। আজকে কংগ্রেস সিপিএম একত্রিত হওয়ার পর এই ত্রিপুরা রাজ্যের মানুষ দিশাহীন হয়ে গেছে। আজকে যারা কংগ্রেসের সমর্থক বা সিপিএম এর সমর্থক তারা আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে না যে আমরা কোন দিনের জন্য আমরা এই দলটা করেছি। আজকে সিপিএম 25 বছর এই রাজ্যের বুকে ছিল, সিপিএম এই 25 বছরের রাজ্যের বুকে যে হারে সন্ত্রাস করেছে, কংগ্রেসের বহু নেতা কর্মী হত্যা করা হয়েছে, নতুবা ত্রিপুরা রাজ্য থেকে রাজ্যান্তরী করা হয়েছে, আজকে ভুলে গেছে সেই দিনগুলি? আজকে কংগ্রেস সেই তাদের সিপিএম এর সঙ্গে আতাত করে নির্বাচনে 2023 নির্বাচনে লড়াই করেছে, লোকসভা নির্বাচনে লড়াই করেছে, পঞ্চায়েত নির্বাচনেও আতাত করেছে। মানুষ দিশাহীন হয়ে গেছে, কারণ এই কংগ্রেস সিপিএম এর সঙ্গে মানুষ প্রত্যাখ্যান করেছে 2023 নির্বাচনে, লোকসভা নির্বাচনে, এইবার পঞ্চায়েত নির্বাচনেও তাদেরকে প্রত্যাখ্যান করেছে। সংগঠিত হচ্ছে সেই সমস্ত জায়গায়ও আমার দৃঢ় বিশ্বাস সেখানকার ভোটাধিকার মানে সেখানকার মানুষ নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টিকে বিজয় করবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। তৎসঙ্গে একটা প্রশ্ন, যে আজকে বিভিন্ন জায়গায় সন্ত্রাস সন্ত্রাস বলে এই ভারতীয় জনতা পার্টিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, আমি আপনাদের সামনে রাখি, জিজ্ঞেস করি। আজকে গতকালকে দেখলাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলোনিয়াতে গিয়ে সভা করছেন, বক্তব্য রাখছেন, সন্ত্রাসের কথা বলছেন। আমি ওনাকে প্রশ্ন রাখতে চাই, 2014 সালে উনার কেন্দ্রে যখন পঞ্চায়েত নির্বাচন হচ্ছিল, আমাদের প্রার্থী বাড়িতে গিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং সেখানে প্রার্থীর বাড়িতে 80 বছরের মা বৃদ্ধা মা তাকে ধাক্কা দেওয়া হয়েছে, 6 বছরের মেয়ে তাকে হাত ভাঙা হয়েছে, হাড়ির মধ্যে যে কেকে আমরা রান্না করি সেই কেকে পেচ্ছাপ পর্যন্ত করা হয়েছে মানিক সরকারের খুদ নিজের মুখ্যমন্ত্রী এলাকায়। আমি প্রশ্ন রাখতে চাই উনাকে, আসল যদি চ্যালেঞ্জ থাকে উনি মিথ্যা প্রমাণিত করুক। পরবর্তী আমাদের প্রাক্তন সভাপতি স্বর্গীয় সুধীন্দ্র দাশগুপ্ত এবং আমার পাশে বসা তাপস ভট্টাচার্যী রাজ্যের এখন সহসভাপতি, তিনি তখন সম্পাদক ছিলেন, উনি সহ সেই আমাদের পঞ্চায়েতে ধনপুর এলাকায় ওনারা গিয়েছিলেন এই দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের সভাপতি, প্রদেশ সভাপতি, প্রাক্তন প্রদেশ সভাপতি স্বর্গীয় সুধীন্দ্র দাশগুপ্তের উপর নির্মম ভাবে উনাকে সেখানে আটকে উনার কনভয় আটকে উনাকে প্রতিহত করার চেষ্টা করেছে, তাপস ভট্টাচার্যীর উপর আক্রমণ হয়েছে, বহু কর্মীর উপর আক্রমণ হয়েছে, উনারা অল্পেতে প্রাণে রক্ষা পেয়ে কোনমতে আগরতলা ছুটে এসেছেন। আজকে গিয়ে উনি বিলোনিয়াতে বড় বড় বক্তব্য রাখছেন, আমরা ভুলে গেছি ছাপ্পা ভোট 2014 সালে স্যান্দন পত্রিকায়, এই যে আপনাদের লেখা আমাদের কাছে রয়েছে তথ্য প্রমাণ, স্যান্দন পত্রিকায় কি লিখছে, ছাপ্পা ভোটে ব্যালট ভর্তি বাক্স দীর্ঘক্ষণ পরে রইল স্বয়ং বিশালগড় এসডিএম অফিসের সামনে। এটা আমাদের কথা নয়, পত্রপত্রিকার কার্ডিং ধর্মনগরের উত্তর জেলায় 4টি গণনা কেন্দ্রে প্রধানের কুপন দেওয়া থেকে ভোটের দাদন উদার উদ্ধার, দাদন দেওয়ার প্রচেষ্টা আমরা ভুলে গেছি। পঞ্চায়েত ভোটে গিয়ে যারা বিজেপির প্রার্থী হয়েছেন মেলা ঘরে, এই তখনকার সময়ে সিপিএম এর 2014 সালে আমাদের প্রার্থীদের গিয়ে প্রাণ নাশের হুমকি, জব কার্ড ছিনিয়ে নেওয়ার কথা বলেছে, আমরা ভুলে গেছি 2014 কথা। বিজেপি প্রার্থী মহিলা প্রার্থীকে ধর্ষণের হুমকি চন্দননগর পঞ্চায়েতে, রাজনৈতিক অস্থিরতা আমরা ভুলে গেছি, বিরোধী শূন্য ময়দানে গণতন্ত্রের জবাব জিরানিয়াতে ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে নির্বাচন সেখানে জিরানিয়াতে সন্ত্রাস, এই সিপিএম এর কর আমাদের কথা নয়, দেখুন আপনারা পত্র পত্রিকার মাধ্যমে সিপিএম এর সন্ত্রাস সেই সময় 2014 সালে তুলে ধরা হয়েছে। আপনারা জানেন যে পানিসাগরে আমাদের শ্রীমতী পুষ্পা কপালি তাকে পানিসাগরে প্রার্থী করা হয়েছিল দক্ষিণ পানিসাগর এলাকায়, ওর অন্তঃসত্ত্বা ছিল পেটের মধ্যে লাথি মেরে তার অন্তঃসত্ত্বাকে সেখানে সেদিন নষ্ট করা হয়েছিল, এটা আমাদের কথা নয়, এটা আমাদের পত্রপত্রে এভিডেন্স রয়েছে। আর যেটা আমি বললাম যে মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকায় আমাদের প্রাক্তন সভাপতি আমাদের স্বর্গীয় সুধীন্দ্র দাশগুপ্তের উপর আমলা, প্রত্যেক জায়গায় ক্যাডারদেরকে উস্কে দিয়েছিল
বিজন ধরের উক্তি, রাজ্যের নির্বাচনী সন্ত্রাস, দৈনিক সংবাদের কাটিং, বিভিন্ন জায়গায় আমাদের কাছে প্রমাণ রয়েছে, আরো প্রমাণ রয়েছে। আপনারা লিখেছিলেন সেদিন 2014 সালে পঞ্চায়েত ভোটের ভোটার ছিল 11,08,188 জন। আপনারা জেনে খুশি হবেন যে আজকে কিভাবে প্রশাসনকে কাজে লাগিয়েছিল সেই পঞ্চায়েত 2050 ভোটের 50,00,000 ব্যালট ছাপানো হয়েছিল, তার সাথে তার ইঙ্গিতে সেটা ব্যাপক হারে রেগিং করার জন্য সেটা করা হয়েছিল। এটা আমার কথা নয়, স্যান্দন পত্রিকার সেই কাটিং আমাদের কাছে রয়েছে। আরো রয়েছে উৎসবের মেজাজে, আমাদের কথা নয়, দেখুন দৈনিক সংবাদ স্যান্দন, যেটি বহু প্রচলিত বাংলা এই ত্রিপুরা রাজ্যের নিউজ, কি দৈনিক সংবাদে কি লেখছে, উৎসবের মেজাজে ছাপ্পা ভোট। আর কি লেখেছে স্যান্দন পত্রিকায়, ব্যাপক সন্ত্রাসে রাজ্যের গ্রামীণ ভোট সম্পন্ন হয়েছে। এটা আমার কথা নয়, এটা এই এভিডেন্স কথা বলছে, প্রমাণ কথা বলছে যে ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস হচ্ছে। লজ্জা থাকা উচিত তাদের, যেভাবে সন্ত্রাস এবং সন্ত্রাসের মাধ্যমে 2014 সালে তারা ভোট পর্ব পঞ্চায়েত ভোট সম্পন্ন করেছে, আজকে তাদের লজ্জা হওয়া উচিত। আজকে প্রশ্ন রাখতে চায় ত্রিপুরা রাজ্যের মানুষ, তাদের সাথে এই কংগ্রেস সিপিএম এর সঙ্গে এক হয়ে যারা এই ত্রিপুরা রাজ্যকে 25 বছর যন্ত্রণায়, মানুষের অসহ্য যন্ত্রণায় গ্রামীণ এলাকায় ডেভেলপমেন্ট বন্ধ করে দিয়েছিল, এই সন্ত্রাস করে সেদিন নির্বাচনে লড়াই করেছে। তাই আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর জনসাধারণের কাছে পরিষ্কার চিত্র বলতে চাই, দেখুন আমরা ডেমোক্রেসি কাকে বলে আমরা জানি। আজকে আমি প্রশ্ন করতে চাই, যারা আজকে ডেমোক্রেসি নিয়ে কথা বলছেন পশ্চিমবাংলায় গিয়ে দেখার জন্য, পশ্চিমবাংলায় কিভাবে মানুষ নির্যাতন হচ্ছে, আর গত 2 দিন আগে দেখলাম পশ্চিমবাংলায় বসে তৃণমূল প্রেস কনফারেন্স করছে ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে, আপনারা কেন ভোটে নির্বাচনে লড়াই করেননি? আমি প্রশ্ন রাখতে চাই, কই আসেননি তো আপনারা, এখানে এসে তো আপনারা নির্বাচনের আগে ত্রিপুরা রাজ্য সম্পর্কে জানুন, ত্রিপুরার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানুন, ত্রিপুরার ডেভেলপমেন্ট হিসাব ডেভেলপমেন্ট ইস্যুতে আপনারা জানুন, জেনে তারপর প্রেস কনফারেন্স করুন। ওই দিল্লিতে বসে কলকাতায় বসে বড় বড় ঠান্ডা করে বসে প্রেস কনফারেন্স করা খুব সহজ, কিন্তু ত্রিপুরা রাজ্য সম্পর্কে জেনে তারপর প্রেস কনফারেন্স করলে আমার মনে হয় ভালো হবে। কাজেই আগামী দিন আমি আশা করি এই ত্রিপুরাবাসীর কাছে আমি এই আহ্বান তুলে ধরলাম যে তারা 2-1 দিন ধরে আমি দেখছিলাম তারা সন্ত্রাস সন্ত্রাস গণতন্ত্র নিয়ে ডেমোক্রেসি নিয়ে কথা বলছিল। আমি তো আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই, যারা ডেমোক্রেসির কথা বলছেন তারা আগরতলা শহরে মিছিল করছেন, দক্ষিণ ত্রিপুরায় মিছিল করছেন, উত্তর ত্রিপুরায় মিছিল করছেন, যদি ডেমোক্রেসি না থাকতো তারা কিভাবে মিছিল করে, তারা কিভাবে মিছিল করে? ডেমোক্রেসি আছে বলেই তো তাদের বক্তব্য তুলে ধরার মতো এই জায়গা রয়েছে বলেই তো আজকে সেখানে তারা কথা বলতে পারছে, মিটিং করতে পারছে, মিছিল করতে পারছে। আমরা আহ্বান জানাই আপামর জনসাধারণের কাছে যে সমস্ত মিথ্যা কুপ্রচার করে এই ভারতীয় জনতা পার্টি এবং শাসক দলকে কালিমালিপ্ত করার একটা প্রয়াস করছে তার থেকে সাবধান থাকার জন্য আমি আপনাদের মাধ্যমে আপামর জনসাধারণের কাছে আমি আহ্বান রাখছি। এবং যে সমস্ত জায়গায় আমাদের ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে, সেখানকার মানুষের কাছে আপনাদের মাধ্যমে বিনম্র আবেদন রাখছি যে আমাদের পদ্মভূত চিহ্নে আমাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে আগামী 5 বছর আপনাদের সুরক্ষার জন্য, আপনাদের ডেভেলপমেন্ট, আপনার এলাকার ডেভেলপমেন্টের জন্য একবার অন্তত পক্ষে আমাদের প্রতিনিধিকে জয়ী করবে, এই আহ্বান আপনাদের সামনে রাখছি। নমস্কার, জয়। আর শরীর দলের তারা কি আপনারা একসঙ্গেই আপনারা ইয়ে করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন নাকি আলাদা আলাদা? প্রথম প্রশ্ন হলো গতকালকে আমাদের একটা বৈঠক, দেখুন আমাদের প্রায় সময় আমরা বৈঠক করে থাকি এবং এই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আমার জেনারেল সেক্রেটারি একটু আগেই বলেছেন যে আমরা একটা ভালো জনের টিম আমরা তৈরি করেছি এবং সময় সময় আমরা বসি
এবং এই নির্বাচনে কিভাবে আমরা লড়াই করব, কিভাবে মানুষকে আমরা সুবিধা দেব সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। গতকালকেও আমাদের বৈঠক হয়, মাননীয় মুখ্যমন্ত্রীও ছিলেন, আমাদের টিমের যারা তারাও ছিলেন। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যারা যেখানে যেখানে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি সেই সমস্ত প্রার্থীরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তারাও বাড়ি বাড়ি যাবে, মানুষের সমস্যার কথা শুনবে এবং পঞ্চায়েত গঠিত হলে মানুষের এই সমস্যাগুলি প্রায়োরিটি বেসিসে কিভাবে সমস্যা সমাধান করা যায় তার জন্য আমরা আমাদের সংগঠনের তরফ থেকে সেটা নির্দেশ দেওয়া হয়েছে এবং সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সন্ত্রাস সম্পর্কে কোন জায়গায় ভোট দিতে পারে না, কোন জায়গায় অনুরোধ পত্র দিতে পারে না। আমরা তো আমি যদি উল্টা বলি আপনাকে যে আমরা তো যেখানে মনোনয়ন কাকরাপনে আমাদের যখন মনোনয়ন জমা দিতে গেছে আমাদের সেখানকার যিনি বিধায়ক উনি গোলাপ ফুল দিয়ে তাদেরকে বরণ করেছে, তারা প্রার্থী দিতে পারছে না, তারা তাদের সংগঠন নেই, তাদের সাংগঠনিক দুর্বলতাটা যদি এখন বিজেপির উপর আরোপ লাগিয়ে তারা একচুয়ালি বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। এছাড়া কিছু না, অ্যালায়েন্সের ব্যাপারে যে আপনি প্রশ্ন করেছেন খুব সুন্দর, আমরা আমাদের আপনারা ইতিমধ্যে জানেন আইপিএফ কি সঙ্গে আমাদের অ্যালায়েন্স ছিল 2018 থেকে, সেটা 2023 আমরা বিদ্যমান রেখেছি এবং লোকসভা নির্বাচনের আগে আমাদের টিপ্রা মাথার সঙ্গে আমাদের অ্যালায়েন্স হয়েছে, দুইজন উনাদের বিধায়ক আমাদের মন্ত্রী হয়েছেন, মন্ত্রিসভায় যোগ দিয়েছেন এবং এই পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জায়গায় অ্যালায়েন্সের তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের কমলপুর সালেমা আমাদের বামুটিয়া সিন্না মোহনপুর বিভিন্ন জায়গায় অ্যালায়েন্সের মাধ্যমে তাদেরও প্রার্থী আমরা দিয়েছি, বিভিন্ন জায়গায় অ্যালায়েন্সের মাধ্যমে কিছু প্রার্থী তারাও দিয়েছে। দীপ্রমত সিম্বল কি থাকবে? এটা তাদের সিম্বল। ধন্যবাদ।